সপ্তাহে অন্তত 12 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। প্রতিদিন 400 শ্রমিক মারা গেছে। 1018 জন বাংলাদেশে, ভারতের 2711, নেপালে 1641, পাকিস্তানে 824। ভাষা দেশে কম, গরিব দেশ থেকে নিয়ে গেছে, ধনী দেশ থেকে নয়। বিশ্বকাপ আয়োজনের জন্য গত এক দশকে অভাবনীয় সব প্রকল্প হাতে নিয়েছে কার? বিশ্বকাপের খেলোয়াড়রা তেমনি হাতি বানরের ভূমিকা পালন করে। অস্ট্রেলিয়ার গবেষকরাই বলছে, যদি একটানা এক ঘন্টা কেউ খেলা দেখে তাহলে গড়ে প্রতি ঘন্টা তার 22 মিনিট করে আয়ু কমে যায়। প্রিয় দলের জার্সি বানাতে যত লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়, 10 কিলোমিটার লম্বা একটা পতাকা বানিয়েছিল। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। বিশাল বিশ্বকাপ হয়ে গেল, 12 সাল থেকে 22 সাল, 10 বছর প্রস্তুতি। এর আগে 14 সালে বিশ্বকাপ হয়েছে ব্রাজিলে, তখনই এর বিরুদ্ধে যে বিশ্বব্যাপী খেলোয়াড়দের প্রতিবাদ এসেছিল ওগুলো আমরা শেষে আপনাদের মনে করিয়ে দেব। এই 12 বছর ধরে প্রচেষ্টা চালিয়ে এই মরুদেশে মুসলমানদের পয়সা খরচ করে সেদেশ সরকার হয়তো $1,400 ইনকাম করেছে, যত তার একদিনের ইনকামও না। মরেছে কত? দি গার্ডিয়ান পত্রিকার অনুসন্ধানের রিপোর্ট অনুযায়ী প্রতিদিন প্রায় 400 শ্রমিক মারা গেছে। এই গরমের মধ্যে কাজ করতে গিয়ে তাদের তো 8 ঘন্টা তো বাংলাদেশে, ওদের তো 14 ঘন্টা কাটিয়েছে। পয়সা দিচ্ছে কম, গরিব দেশ থেকে নিয়ে গেছে, ধনী দেশ থেকে নয়। শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল, যেসব জায়গার মানুষ খেতে পায় না, এরা পেটের দায় গিয়েছে, খাটিয়েছে চূড়ান্ত, পয়সা পেয়েছে কম, সেখানে মরেছে, সব রিপোর্ট সরকার লুকিয়ে রাখে। গত 12 বছরে প্রায় 4,000 লোক সেখানে মরেছে, শ্রমিক নামধারী, তারা মানুষ না, শ্রমিকরা তো মানুষ নেই, সম্মত তাদের জান মাল ইজ্জতের কোনো মূল্য নেই। এটা পুরোপুরি ধনিক শ্রেণীর পাতানো ফাঁদ, এটাকে বলা হয় মানি মেশিন, অর্থ উপার্জনের মেশিন। সার্কাসে হাতি বানরগুলো যেভাবে মানুষ দেখতে যায়, বিশ্বকাপের খেলোয়াড়রা তেমনি হাতি বানরের ভূমিকা পালন করে। যে দল জেতে এই 10-11 জন লোকই টাকা পয়সা পায়, 740 কোটি টাকা পাইছে মেসির দল, তার পরের দিন ফ্রান্স পাইছে 330 কোটি টাকা। টাকার হিসাবে ওটা মিলিয়ন করে নেন, পুরো হিসাব পত্রিকা দিয়ে দিয়েছে, কোটি কোটি টাকা ব্যয় হয়েছে মাত্র কয়েকজন প্লেয়ারের জন্য, সাধারণ মানুষের কোনো কল্যাণ নাই। দুনিয়ার কী কী ক্ষতি হয়েছে আরও করে দেখেন। প্রথম ক্ষতি হচ্ছে সময়ের অপচয়। অস্ট্রেলিয়ার গবেষকদের হিসাব মতে, মুসলমানদের কথা বাদ দেন, আল্লাহ কোরআন হাদিস ছাড়েন, অস্ট্রেলিয়ার গবেষকরাই বলছে, যদি একটানা এক ঘন্টা কেউ খেলা দেখে তাহলে গড়ে প্রতি ঘন্টা তার 22 মিনিট করে আয়ু কমে যায়। এবার হিসাব করেন কত ঘন্টা ধরে দেয় এবং কত লোক বিশ্বের বিভিন্ন প্রান্তে এই খেলার পেছনে সময় কাটিয়েছে, হিসাব করেন। আচ্ছা, আমার হাদিস কী বলছে? আল্লাহর রাসূল বলছেন, ইকদানে মুখামসান কাবলা খামসিন, 5টির আগে 5টি বিষয় চিন্তা করো। 1, বার্ধক্য আসার আগে যৌবনকে চিন্তা করো, খেলা দেখে যৌবকরাই বেশি, কটা বুড়ো মাস খেলা থাকে, আর সে যৌবনকে ধ্বংস করার জন্য এই সমস্ত ষড়যন্ত্র করা হয়েছে। 2, পীড়িত হওয়ার আগে সুস্থতাকে গণিমত মনে করো, পীড়িত হওয়ার আগে সুস্থতাকে, বরং এগুলো দেখে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে আরো। যদি বাপ মা পীড়াগ্রস্ত থাকে, পীড়িত থাকে, তার দেখার সময় সন্তানদের নাই। 3, দারিদ্রের আগে সচ্ছলতাকে, যখন সুস্থ আছো আল্লাহ দিনের কাজ বেশি বেশি করো, পরকালীন পাথর সঞ্চয় করো, তা না বাজে কাজে সময় নষ্ট, ব্যস্ততার পূর্বে অবসর সময়কে। এখন তোমার অবসর আছে, অবসর সময়টা খেলার পিছনে নষ্ট না করে কাজের পিছনে ব্যয় করো, লেখাপড়া করো, বহু কিছু করার আছে। আর মৃত্যু আসার আগে জীবনকে, যে কোনো
মুহূর্তে মৃত্যু হয়ে যাবেন, টের পাবেন না। এই পাঁচটি বিষয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতে মোহাম্মদকে সাবধান করে গিয়েছেন। অথচ উম্মতে মোহাম্মদে রসুলের হাদিস বাদ দিয়ে আমরা কী করছি হিসাব করে নেন। দুই, অর্থের অপচয়। প্রিয় দলের জার্সি বানাতে যত লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়, হিসাব কোথায়? সাধারণ শ্রমিক পর্যন্ত মেসে জার্সি করে ঘুরে বেড়াচ্ছে। 2014 সালে জিনায়দহে ব্রাজিলের আর কারাজান খেলা হয়েছিল, সেই সময় 10 কিলোমিটার লম্বা একটা পতাকা বানিয়েছিল, বিশ্বে যাতে গিনেস বুকে তার নাম ওঠে, বিশ্বের লোকজন দেখে যে বাংলাদেশের ছেলেরা কীভাবে খেলার পাগল। 10 কিলোমিটার লম্বা একটা কাপড় নষ্ট করলে কত হাজার হাজার টাকা গেছে, অথচ দেশের মানুষ জামাকাপড় বানানোর পয়সা অনেকেরই নাই, অনেকের খাওয়ার পয়সা নাই, লুঙ্গি কেনার পয়সা নেই, সারা বছরই একটা লুঙ্গি পরে, দুইটা লুঙ্গি তার অনেক কম লোকেরই আছে বা তিনটা লুঙ্গি কম লোকেরই আছে, অথচ 10 কিলোমিটার ব্যাপী ইস্ট আজকে না 2014 সালের কথা বলছে। আর এবার যে কত হলো এখন হিসাব আসেনি, বোধ আসবে আস্তে আস্তে।